আসসালামু আলাইকুম, সাদিয়া ফয়সালের বিয়া, আর এই বিয়ার ভিডিও শুরু করতেছি হলুদ নাইট দিয়া। হলুদের যাবতীয় প্রস্তুতি শেষ, কন্যা ও সাজুগুজু কইরা বইয়া লইছে। কন্যারে মাশাল্লাহ ফরির মতো লাগতেছে, কিন্তু ফরির মতো লাগলে কি হইব, আজকে তার মন খারাপ। তার গায়ে হলুদ লে অত বড় আয়োজন, অথচ বাড়িত কোনো মানুষ নাই। হঠাৎ কইরা সবাই কই জানে উদা হইয়া গেছে গা, আর কন্যা মন খারাপ কইয়া তার হবুজা মেরে মেসেজ দিতেছে। আর এই দিক দিয়ে কন্যার হবুজামাই ঢাকার থেকে অতরাইতে আড়াই ঘন্টার পথ পাড়ি দিয়ে এবারে কন্যারে সারপ্রাইজ দেওয়ার লাগে। আর বাড়ির সবাই আগের প্ল্যান অনুযায়ী কন্যারে একলা ফালায় গেছিল নতুন জামাইরে বরণ করত। কন্যা তখনও জানে না তার জন্য কী সারপ্রাইজ অপেক্ষা করতেছে। বিয়ার কন্যার খারাপ থাকা মন হবুজামাইয়ের সারপ্রাইজ পাইয়া ঠাস করে এই মুহূর্তের মধ্যে বালাইয়া গেল। আর জিমাইতে থাকা সাদা মাটা হলুদের স্টেজটা মুহূর্তের মধ্যেই ফিরা পাইল তার প্রাণ। ততক্ষণেও কন্যা নিজেই নিজের বিশ্বাস করতে পারতেছে না যে তার পাশে বসে থাকা মানুষটাই একদিন পর তার হতে যাওয়া জামাই, যার জন্য তার অপেক্ষা করতে হয়েছে 24টা বসন্ত। কন্যার এতটা এক্সাইটমেন্ট, খুশি আর উত্তেজনা দেখে তার হবু জামাই খালি ব্যাকলের মতন ফেলফেল করে হাসে। আর মনে মনে ভাবে, আমার মতন এত ক্ষুদ্র সাধারণ একটা মানুষকে পাইয়া এই ব্যাকল মাইয়া কত খুশি। এই ভাইবা কন্যার হবু জামাইয়ের চোখ টলমলো টলমলো করে, সব কিছুই কেমন জানি স্বপ্নের মতো লাগতেছে। তারপর আসা যাক বিয়ার দিনে। খুব সকাল থেকেই সবাই দাঁড় দাঁড় মতো করে ব্যস্ত, গুজগাছ চলতেছে, হিসাব নিকাশও চলতেছে, কোন হানো কি লাগবো না লাগবো সব কিছু গুছাইয়া দেওয়া হইতাছে। জুম্মার নামাজ শেষ হইতে না হইতে জামাইয়ের গাড়ি এসে রাখাজির, আর সবাই নতুন জামাই আইছে নতুন জামাই আইছে কইয়া মধুভোহের লহান নতুন জামাইয়ের গাড়ির সামনে গিয়ে ভিড় জমাইছে। আর এদিক দিয়ে নতুন জামাইরে দেখতে আওয়া মধুভোহের লহান উৎসুক জনতার ভিড় ঠেললা নতুন জামাইয়ের শাশুড়ি আইছে নতুন জামাইয়ের ডায়মন্ডের আংটি দিয়ে বরণ কইরা নেওয়ানোর লাগিয়া। আর এইদিক দিয়ে নতুন জামাইয়েরও ডায়মন্ডের আংটি পাইয়া বাপ বাইরা গেছে গা, কালা চশমা ফিন্দা বেটা বাপ লইয়া বাবুগিরি দেখাইতে দেখাইতে গাড়ির থেকে নামতাছে। বেটা যেই চশমা ফিন্দা আইছে মনে হইতেছে বেটা তো বিয়া করতে হয়েছে না, বাংলা সিনেমার নায়ক জ্বলন্ত খলিল সিনেমার শুটিং করতে হয়েছে। সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেরা এই গরমের মধ্যে জামাই যখন গাইম্মা গুইম্মা বিয়ার প্যান্ডেলে ঢুকতে যাইব, তখন দেখা যায় তার শালা শালীরা ব্যানার ফেস্টুন লইয়া গেইডের মধ্যে দাঁড়ায় রয়েছে। তখন জামাই মনে মনে ভাবতেছে তারা কি জিন নাকি, এই গরমের দিন কট করা রোদের মধ্যে আমার দাঁড়া করে রাখছে গিয়ে লেগে নাইলে। মনে মনে ভাবতে দেরিছে, কিন্তু নতুন জামাই জিন দেখতে দেরি করছে না। এই যে নীল পাঞ্জাবি পরিহিত ভদ্রলোকরে একই সময়ে একসাথে দুই পক্ষেই দেখা যাইতাছে। আপনি অনেকে হয়তোবা ভাবতে পারেন এই দুইজন জমজ ভাই, কিন্তু না, এই দুইজন একজনই। এই লোক আসলে একজন সুবিধাবাদী লোক। কিছু কিছু লোক দেখবেন যারা আওয়ামী লীগ করে বিএনপি করে, এই লোক ভাতৃপক্ষ কন্যাপক্ষ দুই পক্ষই আছে। এই লোক সুবিধাবাদী রাজনীতিবিদরা মতন দুই পক্ষ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। অথচ গতকাল রাইতের বেলা নতুন জামাই এই সেম গেট দিয়ে নতুন বইয়ের সারপ্রাইজ দেওয়ার লেগে হলুদের অনুষ্ঠানে আইছিল কোন রকমের বাধা বিপত্তি টাকা পয়সা ছাড়া। কিন্তু কি আদব, রাইট ফায়ার হইয়া দিন হইতে না হইতে এই গেট দিয়ে ঢুকতে গেলে নাকি টাকা দিয়ে ঢুকন লাগবো। এক এমন নিয়ম, রাইতের বেলা ঢুকতে টাকা লাগে না দিনের বেলা ঢুকতে টাকা লাগে। আগে জানলে নতুন জামাই রাইতের বেলায় বিয়া করতে আইতো। জামাই আসলে বুঝতেছে না যে নিজে বিয়া করে নিজের বইয়ের নিজে নিব, এতে করে টাকা পয়সা লেনদেন হইব কি এর লেগে। দুই পক্ষই খুব শক্ত অবস্থানে দাঁড়ায় আছে, কেউ কাউরে ছাড় দিতে রাজি না। এই দর কষাকষি ধাক্কাধাক্কির মাঝখানে জামাই তার বন্ধু বান্ধবের কানের মধ্যে কয়ে দিছে, যা ওই কয়েকশো টাকা শালা শালীরা চাইতেছে তাড়াতাড়ি দিয়ালা, দুপুর গড়ায় বিকাল হইতেছে আমার আর সহ্য হইতেছে না, পেটের মধ্যে বুক লাগছে আমার, তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে লইয়া যা, এমনি তুই গেটের মধ্যে আমার কোন তান খাইতে দিতাছে না। কিন্তু শালা শালীরা অতই শক্ত অবস্থা নিছে যে জামাইরে রোদের মধ্যে দাঁড় করাইয়া ফাটা বাসে সিফার মধ্যে ফালাইয়া নিতে 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 তার টিকা 20টা কর কইরা 1000 টাকা নোট নিছে। শেষ পর্যন্ত জামাইয়ের পক্ষ থেকে শালা শালীরা 20,000 টাকা আদায় কইরা তাদের অতৃপ্ত আত্মা ঠান্ডা কইরা জামাইরে প্যান্ডেলের ভিতরে ঢোকার অনুমতি দিছে। জামাইরে আপনারা যতই সহজ সরল মনে করেন, জামাই আসলে তত সহজ সরল না। জামাই আগেই গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারছিল যে গেইডের মধ্যে তার উপর আক্রমণ হইব। আর এই গেইডের স্প্রে সন্ত্রাসের হাত থেকে বাঁচার লেগে পূর্ব প্রস্তুতি হিসেবে প্রতিরক্ষা লেগে জামাই সারাক্ষণ কালা চশমা ফিন্দা রাখছিল। তারপরে জামাইয়ের একমাত্র শালিকা তারে কাঁচা ফুলের মালা দিয়ে বরণ কইরা নিছে, কিন্তু তখন জামাই ভুলে নাই গেইডের মধ্যে কারা কারা তারে স্প্রে মাইরা আক্রমণ করছিল। জামাই তখন মনে মনে প্রতিজ্ঞা নিছে, বিয়ার গেইডে যারা স্প্রে মারছে তারারে বিয়ার পরে যখন শ্বশুর বাড়িতে বেড়াইতে দেব, তখন চকলেট আইসক্রিম সালামি সহ অন্যান্য হাদিয়া থেকে বঞ্চিত রাইখ্যা প্রতিশোধ নেওয়া হইব। এই বিয়ার সবচেয়ে নির্মম দৃশ্য হইতেছে গিয়া ক্ষুধার্ত পেট নিয়ে জামাই স্টেজের মধ্যে দাঁড়ায় আছে, অথচ তার সামনেই খাওয়ান দাওয়ানের কোনো অভাব নাই, মানুষজন যাকে যাকে কাতারে কাতারে বয়ে বয়ে খাইতেছে, অথচ কেউ একটা প্লেট লয়ে আগে গিয়া জামাই রেখইল না, নেউ জামাই
খায়ালো আর কতক্ষণ ফেডুবুক লিয়ে দাঁড়ায় থাকবা? জামাই অসহায়ের মতন খাওন দাউন দিক খাইয়া মনে মনে ভাবে, নিজের বিয়ে না হইয়া অন্য কেউ বিয়ে হইলে ঠিক হই, অতক্ষণ গ্যাপে গ্যাপে দুইবার গ্যাপ শট মেরে দিতাম। অসহায় ক্ষুধার্ত জামাই মনে মনে চাইলো খাওন, কিন্তু তার কপালে জুটলো ফটো সেশন। জামাইয়ের ফটো সেশন শুরু হয়েছে তার কাছের বন্ধু বান্ধব এবং ছোট ভাইয়ের দিয়া। তারপর জামাই বউ দুই পক্ষের কাছের দূরের আত্মীয় স্বজনেরা জামাইরে একলা পাইয়া তার লগে বইয়া বইয়া ছবি তোলা শুরু করিয়া দিল। কিন্তু অত অত মানুষের লগে ছবি তুললেও জামাইয়ের মুখে কোনো হাসি নাই, কারণ জামাইয়ের ফেটের ভিতরে অনেক ক্ষুধা। এরোর ফের নতুন করে দেহানোর কোনো নামগন্ধ নাই। নিজের বিয়ে না আইয়া অন্য কেউ বিয়ে হইলে এতক্ষণে কয়েকবার উকি মাইরা নতুন করে দেখাইয়া ফরিন না ফোলা এই বেডা। এই দিক দিয়ে তার পাশে বইয়া তার একমাত্র শালা বিভিন্ন মজার মজার যোগ শোনায় তারে হাসানোর চেষ্টা করতেছে, কিন্তু তাতেও তার কোনো হাসি আইয়ে না। কিন্তু আল্লাহর কি কুদরত, যেই তার পাশে তার একমাত্র শালি বইয়া উর্ফের ফাটির দাঁত্রী বাইকিরা মিষ্টি একটা হাসি মাইরা দিল, ঠিক তখন জামাই তার 32টা দাঁত সহ শাটার ওপেন করিয়া দিল। তখন জামাই তার সকল দুঃখ বেদনা ভুলে গেল, এখন জোর করিয়া তার শাটার বন্ধ করতে পারতেছে না। যেইমাত্র শালি তার দুলাভাইয়ের পাশ থেকে উঠতে গেল, সেইমাত্র জামাই তার পূর্বের অবস্থানে ফিরে গেল। আর মন খারাপ করে মনে মনে ভাবতে থাকলো, আজকে মনে হয় আমার আর শ্বশুর বাড়িতে খাওয়াইব না। আর এই দিক দিয়ে কাজী সাহেব দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ার কার্যক্রম শুরু করিয়া দিচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড, বিয়ার কন্যা কবুল করার আগে আধা ঘন্টা ধরে হু 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 করে কান্দতেছে, কিন্তু তার চোখ দিয়ে কোনো পানি টানি আইতাছে না। আসলে টিকটকের এই জামানায় কোনটা আসল কান্দা আর কোনটা নকল কান্দা বোঝা খুব দায়। আর এই দিক দিয়ে কন্যারে কন্যার হবু জামাই ময়ূরের ফাঁক কোয়ালায় একটা ময়ূরী কলম কিনা দিছিল কাবির নামার মধ্যে সিগনেচার করার লেগে 150 টাকা দিয়ে। আর এই 150 টাকা দামের ময়ূরী কলম দিয়ে কন্যা সিগনেচার করতে গিয়া গুতায়া কাবির নামা ছিঁড়া লাইতাছে, তারপরেও কোনো কালি বাইরিতেছে না। শেষমেশ উপায় অন্তর না পাইয়া কন্যা তার কাবির নামার মধ্যে 10 টাকা দামের একটা কালা কলম দিয়ে সিগনেচার করলো। তারপরে আইলো ফাত্রর ফেলা। কাজী সাহেব কইলেন, অমুক সাহেবের জ্যেষ্ঠ কন্যা তমুক বেগমকে কি আপনি আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করিতে রাজি আছেন? রাজি থাকিলে বলেন, আলহামদুলিল্লাহ কবুল করিলাম, আলহামদুলিল্লাহ কবুল করিলাম। শেষ। কাজী সাহেব কইতে দেরি হয়েছে, কিন্তু ফাত্র কোন রকম কান্নাকাটি নাটক সিনেমা ছাড়াই আলহামদুলিল্লাহ কবুল করতে দেরি করছে না। নতুন জামাই মনে মনে ভাবদাছে, গত 29 বছর দেরি করতাছি, আর কত দেরি করাম? কবুল করার লগে লগে জামাইয়ের সামনে মিষ্টি আইয়া হাজির। জামাই মনে মনে ভাবে, সারাদিন ধরে না খাওয়া মিষ্টি খাইয়া খিদা নষ্ট করে লাভ নাই, আস্তা খাসি খামু, খাসি আইব কোন সময়। আর ঠিক তখনই দেখা গেল খাসি আওয়ার বদলে নতুন বউ হাঁটি হাঁটি পা পা করে স্টেজের দিক আগায় আইতাছে। নতুন জামাই তখন মনে মনে ভাবদাছে, এট লাস্ট কিছু তো একটা আইছে, সদ্য বিয়া করা বউ যেহেতু ঘড়ি গিফট করতেছে। জামাই ভাবলো সব ফর্মালিটি তো শেষ, এখন মনে হয় অন্তত পক্ষে আমার খাওন দিব আস্তা খাসি দিয়া। কিন্তু না, অহন শুরু হয়েছে জামাই বউ লগে সম্মিলিত ফটো সেশন। বাবারে বাবা, মানুষজন কত ছবি তুলে, টায়ার্ড লাগে না নাকি? এত এত ছবির মাঝখানে জামাই এই প্রথম নিজের পরিবার এবং শ্বশুর বাড়ির পরিবারের লগে ছবি তোলার সুযোগ পাইছে। এনই ছবি তোলা শেষ না, তারপরে ধাকে ধাকে কাতারে কাতারে মানুষজন আইতাছে আর ছবি তুলতাছে। আর জামাই মনে মনে ভাবদাছে, তোমরা শৈল তো তেলের অভাব নাই, সবাই তো খাওয়া দাওয়া করে লাইছো, যা জোল বাইরনের আমার না বাইর হইতাছে। অবশেষে মহান রাবুল আলামিন জামাইয়ের ডাক কবুল করছে, আস্তা খাসি আইছে। যখন জামাই বউ খাইতে বসে তখন সাইড দিক দিয়ে হাজার হাজার মানুষজন দাঁড়ায় দাঁড়ায় তারার খাওন দেখতেছে। এমন ভাবে দাঁড়ায় দাঁড়ায় খাওন দেখতেছে মনে হইতেছে তারা এনে খাওন না দো যাত্রা পৃথিবীর বর্তমানে সবচেয়ে সুখী মানুষ, কারণ তার কাছে পর্যাপ্ত পরিমাণের খাওনও আছে, সুন্দরী বউও আছে। জামাই অন খুশির ঠেলায় আশেপাশে দাঁড়ায় থাকা দর্শনার্থী এবং উৎসুক জনতার মাঝখানে খাসি রান বিতরণ করতেছে। আর কিছু কিছু সুবিধা মৃত্যুর আগ পর্যন্ত। সবশেষ কন্যা বিদায়ের পালা, একটা বিয়ের সবচেয়ে কঠিন, কষ্টের এবং হৃদয় বিদারক মুহূর্ত। একটা মেয়ে জন্মের পর থেকে এতদিন পর্যন্ত একটা পরিবারে লালিত পালিত হইল, বড় হইল, সে জাইন্যা হইল, এইটাই তার পরিবার, এইটাই তার পৃথিবী। একদিন সে আরো অনেক বড় হইল, অনেক বড় হওয়ার পর তার পরিবার তাকে বিয়া দিয়ে দিল। তখন সে জানতে পারলো এই পরিবার নাকি তার আসল পরিবার না, তার আসল পরিবার হইল তার শ্বশুর বাড়ি। ব্যাপারটা খুবই অদ্ভুত,
চেনা নাই জানা নাই হুট করে একটা পরিবার নাকি তার আসল পরিবার হয়ে গেল। একটা মেয়ের জন্য এর থেকে বড় কষ্টের এবং এর থেকে বড় ত্যাগ আর কোনো কিছুই হইতে পারে না। যেই ত্যাগের মধ্য দিয়ে আমাদের সমাজের আমাদের দেশের প্রায় সকল মেয়েরাই যায়, যেই মেয়েগুলা এত কষ্ট এত ত্যাগ স্বীকার কইরা জামাইয়ের পরিবারটার এই নিজের পরিবার মাইন্না নিয়া সংসার করতে গেল। শ্বশুর বাড়িতে যাওয়ার পর যদি সেই মেয়েটা সুখ না হয় নির্যাতনের শিকার হইতে হয়, এর থেকে বড় কষ্টের লজ্জাজনক আর কোনো কিছুই হইতে পারে না। তারপরেও আমাদের সমাজের সকল মেয়েরাই সেই অনিশ্চয়তার পথে পা দেয়, তার জামাইটা যদি বালা হয় তাইলেই চলবো এই ভরসাই। আস্তে আস্তে দিন গড়াইয়া সন্ধ্যা হইয়া যায়, বউ তার জামাইয়ের কাঁধে, জামাই তার বউয়ের মাথায় মাথা রাইখা ঘুমাইয়া যায়। সব কিছু শান্ত হইয়া আসে, কিন্তু সব কিছু শান্ত হইলেও শান্ত হয় না মায়ের মন। সবার কান্না থাইম্মা যায়, কিন্তু কন্যার মায়ের কান্না থামে না, চলতেই থাকে।